বিতর্ক মানেই যুক্তির খেলা যুক্তি দাঁড় করানো অপরপক্ষের যুক্তি খণ্ডন করা ভেঙে চড়ে দেওয়া এটাই বিতর্কের অন্তর্নিহিত সৌন্দর্য বিতার্কিক যে তথ্য দেন তথ্যকে সমর্থন করেন যে তথ্য পরিবেশন করেন অথবা তথ্যের পরিপ্রেক্ষিতে যে তথ্যের উল্লেখ করেন এবং এটিকে প্রতিষ্ঠিত করার জন্য তার মতো করে যে উদাহরণ দেন এসব মিলেই যুক্তি আর প্রতিপক্ষের যুক্তি খণ্ডন বিতর্কের গুরুত্বপূর্ণ দিক যুক্তি খণ্ডনের উপর বিতর্কের জয় পরাজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন বিতার্কিক যুক্তি খণ্ডন করে বিতর্ককে জমজমাট করে তোলে যুক্তি খণ্ডনে ফ্ল্যাগ পোস্টিং গুরুত্বপূর্ণ জিনিস এর অর্থ পতাকা স্থাপন অর্থাৎ একজন বিতর্কি কোনো একটি যুক্তি খণ্ডন করার আগে বলে নেবে মাননীয় মডারেটর অমুক যুক্তিটি খণ্ডন করব সনাতনী বিতর্ক যেহেতু বর্ণনাধর্মী এতে ফ্ল্যাগ পোস্টিং খুবই কাজে দেয় এছাড়া বিতর্কে যুক্তি খণ্ডন করতে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে এক নম্বরে প্রতিপক্ষের যুক্তিগুলো সাবধানে মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে তাদের মূল দাবি প্রমাণ এবং অনুমানগুলো চিহ্নিত করতে হবে দুই নম্বরে প্রতিপক্ষের যুক্তিগুলো খুঁজে বের করতে হবে এর মধ্যে সাধারণ কিছু ত্রুটি হল অপ্রাসঙ্গিক প্রমাণ যখন প্রমাণ বিষয়ের সাথে সম্পর্কিত নয় অসম্পূর্ণ অনুমান যখন প্রমাণ থেকে সিদ্ধান্তে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাদ পড়ে যায় ত্রুটি যখন একটি অনুমান করা হয় যে একটি নির্দিষ্ট বিষয় সত্য কারণ এটি মিথ্যা প্রমাণিত হয়নি আবেগের আবেদন যখন যুক্তির পরিবর্তে আবেগকে প্রভাবিত করার চেষ্টা করা হয় তিন নম্বরে নিজের পাল্টা যুক্তি তৈরি করতে হবে প্রতিপক্ষের যুক্তিগুলোর ত্রুটিগুলো নির্ধারণ করার পর নিজের যুক্তি তৈরি করতে হবে নিজের যুক্তি সুস্পষ্ট সুসংহত এবং প্রমাণ দ্বারা সমর্থিত হওয়া উচিত চার নম্বরে প্রতিপক্ষের প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিপক্ষ আপনার যুক্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত থাকতে হবে এবং আপনার যুক্তিগুলোর পক্ষে স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিতে হবে পাঁচ নম্বরে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে ব্যক্তিগত আক্রমণের প্রতিপক্ষের মতামতকে সম্মান দিতে হবে পরিশেষে বলতে চাই বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যত দৃঢ় হবে তত ভালোভাবে প্রতিপক্ষের যুক্তিগুলোকে চ্যালেঞ্জ এছাড়া যুক্তিবিদ্যার নীতিগুলো আপনাকে যুক্তিগুলো ত্রুটি বেশি বেশি খুঁজে বের করতে সাহায্য করবে বিতর্ক চর্চা আপনাকে এই কৌশল রপ্ত করতে সাহায্য করবে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ